হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ থার্ড সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বেঙ্গলি এস পেপার থেকে শর্ট কোশ্চেন এবং অ্যানসার নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে আজকের প্রথম প্রশ্ন গণজ্ঞাপনে দুটি মাধ্যমের উল্লেখ করো উত্তরটি হচ্ছে বই সংবাদপত্র ম্যাগাজিন বেতার দূরদর্শন কম্পিউটার আমি এখানে অনেকগুলি মাধ্যমের উল্লেখ করলাম যদি পরীক্ষায় আসে মাত্র দুটি মাধ্যম তখন যে কোনো দুটি মাধ্যমের নাম তোমরা লিখবে ঠিক আছে এরপরের প্রশ্ন ইংরাজি মাস কমিউনিকেশনের বাংলা অর্থ কি উত্তর হবে গণজ্ঞাপন তাহলে মাস কমিউনিকেশন মানে হচ্ছে গণজ্ঞাপন বা উল্টা করে আসতে পারে যে গণজ্ঞাপনের গণজ্ঞাপনকে ইংরাজিতে কি বলা হয় তাহলে তখন লিখবে মাস কমিউনিকেশন পরের প্রশ্ন বিশেষ ধরনের শ্রোতা কারা উত্তর হবে বিশেষ ধরনের শ্রোতা হল সেই ধরনের শ্রোতা যাদের রুচি ও চাহিদা সাধারণ থেকে ভিন্ন যেমন ইকোনমিক টাইমস এর শ্রোতা বা পাঠক গোষ্ঠী পরের প্রশ্ন দুটি গণসংস্কৃতির উদাহরণ দাও উত্তর হবে টেলিভিশন মোটরগাড়ি ফুটবল ক্রিকেট পরবর্তী প্রশ্ন রিভিউ শব্দটির অর্থ কি। উত্তর হবে রিভিউ শব্দটির অর্থ হল ধীরে সুস্থে পড়া ও পর্যালোচনা করা পরবর্তী প্রশ্ন প্রধানত কয় প্রকারের ও কি কি উত্তর হবে প্রতিবার্তা ও অবাচনিক বা নৈব্যক্তিক ভার্বাল এবং নন ভার পরের প্রশ্ন জ্ঞাপন শব্দটি কোন ইংরাজি শব্দের অনুবাদ উত্তর হবে জ্ঞাপন শব্দটি কমিউনিকেশনের অনুবাদ বা উল্টো করে আসতে পারে কমিউনিকেশনের বাংলা অর্থ কি তাহলে হবে জ্ঞাপন ঠিক আছে এর পরের প্রশ্ন গ্রেটেস্ট ডিসকভারি অফ দ্য আর্থ কোন আবিষ্কার সম্পর্কে কে এই কথা বলেছেন উত্তর হবে মুদ্রণ যন্ত্র আবিষ্কার সম্পর্কে ভিক্টর হুগো এই কথা বলেছেন পরের প্রশ্ন গণজ্ঞাপন কি উত্তর হবে যন্ত্রবাহিত কোনো মাধ্যমের সাহায্যে অসংখ্য ব্যক্তির সঙ্গে জ্ঞাপনকে কে বলে গণজ্ঞাপন পরের প্রশ্ন হট এন্ড কুল নামক মিডিয়া তত্ত্বের প্রবক্তা কে উত্তর হবে তাহলে ম্যাকলুহান ম্যাকলুহান পরের প্রশ্ন গণস্রোতা কত প্রকার ও কী কী উত্তর হবে গণস্রোতা প্রধানত তিন প্রকার যথা নিরক্ষর বাস্তব বুদ্ধি সম্পন্ন ও বুদ্ধিজীবী এরপরের প্রশ্ন জ্ঞাপনের প্রধানত কটি শ্রেণী ও কি কি উত্তর হবে দুটি শ্রেণী যথা একান্ত জ্ঞাপন ও গণজ্ঞাপন এরপরের প্রশ্ন গণ আচরণ বলতে কি বোঝায় উত্তর হবে গণ সমাজের জনসাধারণের কতগুলি যৌথ আচরণের প্রবণতা আছে তবে এই আচরণগুলি যৌথ হলেও এগুলি কোন সংঘবদ্ধ জনসমষ্টির সুপরিকল্পিত আচরণ নয় তা ব্যক্তিগত আচরণেরই বহির্প্রকাশ বহুজনের ব্যক্তিগত আচরণের সমষ্টি হল গণ আচরণ প্রশ্ন কোন শ্রেণীর উত্তর হবে সাংবাদিক শ্রেণীর এরপরের প্রশ্ন জনসভায় নেতার বক্তৃতা কোন শ্রেণীর জ্ঞাপন উত্তর হবে জনসভায় নেতার বক্তৃতা একান্ত জ্ঞাপন পরবর্তী প্রশ্ন গণসমাজকে ওয়ে অফ লাইফ বলে কে অভিহিত করেছেন উত্তর হবে ডন মার্টিন গণসমাজকে ডেল কি ডন মার্টিন ডেল ওয়ে অফ লাইফ বলে অভিহিত করেছেন পরের প্রশ্ন গণসমাজ সমাজ কোন ইনস্টিটিউশন নয় এটি এক জীবন চর্চা উক্তিটির বক্তাকে উত্তর হবে উক্তিটির বক্তা জন মার্টিন ডেল পরের প্রশ্ন বার্তা বলতে কি বোঝায় উত্তর হবে জ্ঞাপনবিদদের মতে তথ্য ধারণা ও নৈপুণ্য প্রকাশের জন্য সুসম্বন্ধভাবে নির্বাচিত প্রতীক সমষ্টিকে বার্তা বলে পরের প্রশ্ন প্রেরক বলতে কি বোঝো উত্তর হবে যিনি বার্তা প্রেরণ করেন তিনি প্রেরক বা জ্ঞাপক বা কমিউনিকেটর ব্যাপক অর্থে সমাজবদ্ধ প্রতিটি মানুষই লাস্ট প্রশ্ন গ্রহিতা বলতে কি বোঝো উত্তর হবে যার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করা হয় তিনি বার্তা গ্রহিতা বা রিসিভার তো আজকে তোমাদের সামনে আমি এই কুড়িটি শর্ট কোশ্চেন এবং অ্যান্সার তুলে ধরলাম এরপরে আমি এসএসসি পেপার থেকে আরও নোট তোমাদের সামনে নিয়ে আসব। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আর ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজ এখানেই রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো